তুতে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে তুতে তার চ্যানেল বসুন্ধরাতে ঘোষণা দিল কি করতে চায় তার কোম্পানি। ঠিক সেই সময় সবাইকে নিয়ে চলে এসেছে প্রিয়াঙ্কা। অম্বরীশ বলে, এসব কি হচ্ছে বাড়িতে? আবির, শ্রুতি, তোমরা এখানে? কিন্তু তুতে কোথায়? সমীরি ও প্রিয়াঙ্কা কথা বলেই যাচ্ছে। অম্বরীশ বলে, বসুন্ধরা, প্রিয়াঙ্কা একা একা এই চ্যানেলের সবকিছু তুলে ধরে। রাগিনী বলে, আমিও দেখছি সেই ভিডিও। অন্য সবাই বাড়িতে ফিরে এসেছে। প্রিয়াঙ্কা ও সমীরি জানিয়ে দিল যে এই ভিডিও করেছে সে কে, সেটা এবার সবাইকে জানা উচিত। প্রিয়াঙ্কা জল এনে তুতের মুখে ছুড়ে মেরে বলে, এবার সবাই তোমার আসল চেহারাটা দেখুক। প্রিয়াঙ্কা আরও কিছু ভিডিও দেখায় রমনকে। সবাই অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কা বলে, তুতে আমাদের রাইভেল কোম্পানির হয়ে কাজ করে যাচ্ছে। ঠিক সেই সময় একজন এসেছে একটা ফাইল নিয়ে, সিজে টেক্সটাইলের কন্ট্রাক্ট ফাইল, যেখানে তুতে স্বাক্ষর করেছে। আর এই ফাইলে লেখা আছে তুতের সাথে লাহিড়িবাড়ির কী সম্পর্ক। সে খুব রেগে গিয়ে বলে, তোরা যাকে তাকে বাড়ির বউ বানালে এমনটাই হয় অম্বরীশ। সবার কথা শুনে এবার প্রতিবাদ করে তুতে, জানিয়ে দিল যে ওই স্বাক্ষর করিয়ে নিয়েছিল সে সদ্যবেশ ধরে এসেছিল, আমি জানতাম না সেটা সিজে কোম্পানির লোক, আমারও বাবার ভিটে রক্ষা করতে 3 লাখ টাকার দরকার ছিল। সমীরি ও প্রিয়াঙ্কা তুতেকে পাত্তাই দিচ্ছে না। রঙন বলে, আমি তুতেকে এখনও বিশ্বাস করি, ভরসা করি, যা কিছু হয়েছে তার জন্য আমরা দায়ী বাবা। বাবা, তুমি তো জানো সেদিন প্রোগ্রামে, তুমি জানো প্রিয়াঙ্কাকে হাইলাইটস করেছিলে তুমি নিজেই, কিন্তু আসলে কাজটা করেছিল তুতে। অম্বরীশ লাহিড়ি ও তার বাবা ঘোষণা দিল, আমরাই তুতেকে মূল্যায়ন করিনি, আজ করব। আজ থেকে তুতে আমাদের কোম্পানির কাজ করবে, আর সিজে কোম্পানির 3 লাখ টাকা আমি ফিরিয়ে দিব। শেখর বলে, তুতে আর রঙন যদি প্রিয়াঙ্কার আন্ডারে কাজ করতে হয় তো করবে, না হলে আমাদের শর্ত অনুযায়ী কোম্পানির 70% মালিক আমি, আর তুতে যদি সিজে কোম্পানির কাছ থেকে ছাড়পত্র আনতে না পারে তাহলে তো সব কিছু আমার আর প্রিয়াঙ্কার সিদ্ধান্তেই হবে। রঙন নিজেই তো পেপারে সাইন করে সেই অধিকার দিয়েছে, তাহলে কি করবে এবার তুতে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।